রাস্তার উপরে এই মাসুম বিড়াল ছানাগুলি তার মাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছিল কিন্তু হয়েছেটা কি আর শেষেই বা কী হলো চলুন দেখা যাক আসলে এই মা বিড়ালটি একটি অ্যাক্সিডেন্টের কারণে রাস্তার দ্বারে আহত অবস্থায় পড়েছিল এমন অবস্থায় দুটি ভালো মানুষের নজর মা বিড়ালটির উপরে পড়ে তারা গিয়ে মা বিড়ালটির গায়ে হাত দিয়ে দেখতে থাকে যে সে জীবিত আছে কি না কিছুক্ষণ ধরে পর্যবেক্ষণ করার পরে তারা বুঝতে পারে যে মা বিড়ালটি এখনও জীবিত আছে তাই তারা ছুটে গিয়ে একটি বোতলে করে কিছুটা জল নিয়ে আসে তারপরে সেই জল নিয়ে মা বিড়ালটির মুখে দিতে থাকে কিছুক্ষণ ধরে এভাবে চেষ্টা করার পরেও তেমন কোনো ভালো ফল পাওয়া যায় না তাই তার সিদ্ধান্ত নেয় যে মা বিড়ালটিকে ডক্টরের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করবে যেমন ভাবনা তেমন কাজ একটি খাঁচা করে মা বিড়ালটিকে তুলে নিয়ে চিকিৎসা করতে চলে যায় এইদিকেই মাসুম বিড়াল ছানাগুলি তার মায়ের অভাবে খুবই কষ্ট পাচ্ছিল কারণ তার মা আহত হওয়ার কারণে কয়েকদিন ধরে তারা কিছুই খেতে পারেনি এমন অবস্থায় বিড়াল ছানাগুলি খুবই দুর্বল হয়ে পড়ে আর অঝরে কাঁদতে থাকে তাদের কান্নার আওয়াজ এই ভালো লোকগুলির মনে গেঁথে গিয়েছিল তারা কিছুতেই বাচ্চাগুলিকে ফেলে রেখে যেতে পারছিল না তাই তারা সবগুলি বাচ্চাকে তুলে একটি কাঁচের বইমের ভিতরে রাখে বাচ্চাগুলি দেখতে অনেক কিউর লাগছিল যাই হোক এইদিকে মা বিড়ালটির চিকিৎসা শুরু হয় ডক্টরবাবু প্রথমে মা বিড়ালটির হার্টবিট চেক করে নেয় শ্বাস প্রশ্বাস চলছে দেখে তাকে অক্সিজেন দিতে থাকে তারপরে এই বাচ্চাগুলিকেও চিকিৎসা করার জন্য নিয়ে আসে প্রথমে তাদের সম্পূর্ণ শরীর একটি টিস্যু পেপার দিয়ে ভালো করে পরিষ্কার করে নাই। তারপর একটি ইঞ্জেকশন সিরিজের ভিতরে দুধ নিয়ে বাচ্চাগুলিকে খাওয়াতে থাকে কয়েকদিন ধরে বাচ্চাগুলি কিছু না খাওয়ার কারণে অনেক ক্ষুধার্ত ছিল তাই তারা মনের আনন্দে দুধ খেয়ে পটি করে দেয় বেচারা ভালো মানুষটি তাদের পটি পরিষ্কার করতে থাকে তারপরে তাদেরকে একটি ভালো জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য রেখে দেয় এত কিছুর পরেও বাচ্চাগুলি তার মাকে ভুলতে পারছিল না যদিও তার মায়ের ভালো চিকিৎসা হওয়ার কারণে অনেকটাই শরীর সুস্থ হয়ে উঠছিল তারপরও বাবু আরও ভালো করে চিকিৎসা করতে থাকে হাত ধরে হাঁটাতে থাকে পায়ের এক্সারসাইজ করায় ইঞ্জেকশান দেয় সব কিছুর পরে মা বিড়ালটিকে সিরিজে করে দুধ নিয়ে খাওয়াতে থাকে এইভাবে কয়েকদিন ধরে ভালোভাবে দেখাশোনা করার পরে মা বিড়ালটির কাছে তার বাচ্চাগুলিকে দিয়ে দেওয়া হয় বাচ্চাগুলিকে কাছে পেয়ে মা বিড়ালটি অনেক খুশি হয় আর তাদেরকে অনেক আদর করতে থাকে হঠাৎ করে এদিকে খবর আসে বানরকে একা করে তার বন্ধু এই দুনিয়া ছেড়ে চলে গেছে বানরটি তার কলিজার টুকরো বন্ধুকে কিছুতেই ভুলতে পারছিল না সে মনের দুঃখে তার বন্ধুর কবর জড়িয়ে ধরে শুয়ে শুয়ে কাঁদতে থাকে তাকে কিছু খেতে দিলে সে খেতে চাইত না বরং এক কোণে গিয়ে শুয়ে পড়ত তার মালিক তাকে অনেক বুঝিয়ে বলে কিন্তু কিছুতেই সে তার বন্ধুকে ভুলতে পারছিল না এমনকি ঘুমের ভিতরেও সে তার বন্ধুকে স্বপ্নে দেখছিল কিভাবে সে তার বন্ধুর পিঠে চড়ে মাঠে যেত অনেক ঘোরাঘুরি করত কত মজা করত এইসব দেখতে দেখতে হঠাৎ তার ঘুম ভেঙে যায় আর সে বিছানায় শুয়ে শুয়ে মন খারাপ করে অঝরে কাঁদতে থাকে আসলে তার প্রাণের বন্ধু তার নিজের চোখের সামনে এই দুনিয়া থেকে বিদায় নেয় এ কষ্ট যেন পৃথিবীর সব কষ্টকে হার মানায় বন্ধুরা বানরটির জন্য সকলে দোয়া করবেন যেন সে ভালো থাকে আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন রকম হৃদয় কাঁপানো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ